নমস্কার, ওয়েলকাম টু তনুস কিচেন। আজকে তৈরি করছি খুবই একটা মজাদার রেসিপি। ঘরোয়াভাবেই বানিয়ে নিচ্ছি দোকানের মতো এগ চাউমিন। এর জন্য প্রথমে একটা পাত্রে জল দিয়ে উনুনে বসিয়ে তাতে লবণ আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। এখানে আমি ছোট 4 প্যাকেট চাউমিন নিচ্ছি। এরপর চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলটা ঝরে গেলে একটু সাদা তেল নিয়ে চাউমিনটা মেখে নিচ্ছি। এতে একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না, চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে থাকবে। এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা ডিমগুলো নামিয়ে নেওয়ার পর একই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তাতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এরপর একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লম্বাভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা সবজি আলাদা সময়ে দিয়েছি, কারণ প্রত্যেকটা সবজি যাতে ঠিক মতো ভাজা হয়। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকামটা গাজরের থেকে নরম হয়, এর জন্য আমি গাজরটা হালকা করে ভেজে নেওয়ার পরই ক্যাপসিকাম দিয়েছি। এরপর সবজিগুলোর উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে খুব বেশি ভাজা না হয়, তাহলে পরবর্তীতে সবজিগুলো একেবারেই ঘেটে যাবে। এর জন্য সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। চাউমিনগুলোকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এরপর চাউমিনটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। চাউমিনটা একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডিম। চাউমিনটা ভাজা হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা ছোট 1টা প্যাকেট পুরোটাই নিয়েছি। ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়েই নামিয়ে নিচ্ছি। তো গরম গরম পরিবেশন করে নিলাম দোকানের মতো এগ চাউমিন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।